মুমিন আর কাফের এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক, তাদের নামে কোন সূরা নাই? হ্যাঁ, কি নাম? মুনাফিকুন। ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা, এদের দুইটা চেহারা, এরা নেহি ওদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার, আছে না নাই? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে, যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে, এখন অবশ্য ক্ষমতার পরিবর্তন নাই, এখন একটা দলই মারবে, আসরা নাই, এরা উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে, হ্যাঁ সদরঘাট, সদরঘাট দেখছেন টিভিতে? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এরা নেহি ওদার নেহি এদার, দারমিয়ান মে সাদার বাদার, দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা এদের সেই অবস্থা, এরা ডানেও না বায়েও না, কই যাবে নিজেও জানে না, মাঝে মাঝে মনে মনে কয় হুজুর গুলোকে থাকি, থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়, আবার মাঝে মাঝে কয় না শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেই তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়, এরা হচ্ছে মুনাফিক, দুমুখ সাপ, এদেরকে চিনা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন মুযাব্যাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলা হা উলা, এরা এদিকেও যায় না ওইদিকেও যায় না, এরা দুদেল বান্দা, এরা কি চিল্লায় বলতে হবে, এরা কি দুদেল বান্দা, কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে, নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে এরকম নামাজ নাই রোজা নাই জাকাত নাই হজ নাই ইসলাম নাই জিকির নাই, উনি পীর সাহেব, উনি মারেফতের লিডার, আসলে এটা মারেফত না, এটার দরকার মাইরের পথ, ঠিক কিনা? সারা বছর একদিনও গোসল করে না, এরকম ভণ্ড পীর আছে না নাই? 365 দিন আল্লাহর, একদিনও গোসল করে না, কখনোই গোসল করে না, পুরো বছরে গোসল নাকি করে একবার, আর যেদিন করে ওই দিন ওর গোসলের পানি মুরিদরা সব ফেয়ার হয়, আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক না? ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, দুমু ঘোষা এদিকেও না ওদিকেও না, নেহি এদার নেহি ওদার, মুখে ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক, কথা বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মধু হই হই সব মুখস্থ, মধু হই হই বিষ হাবাইলা, মানে বলে মধু বাটিতে করে নিয়ে আসছে, বলে মধু, আসলে কি এটা কি মুমিন না মুনাফিক? তো এই মুনাফিকদের নামেও কোরআনে সূরা আছে না নাই? তো মুমিনুনদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন, কাফিরদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন, আবার মুমিনও না কাফিরও না ডানেও না বায়েও না মাঝখানে মুনাফিক, এদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন, পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন দ্য ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস হচ্ছে আপনার, দ্য চয়েস ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি কি কাফিরদের দলে যাবেন না মুনাফিকদের দলে যাবেন নাকি মুমিনদের দলে যাবেন? আল্লাহ তুমি তৌফিক দাও। তো মুমিনদের দলে যেতে হলে মুমিনদের যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকা চাই সেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই?
আসুন সম্মানিত ভাইয়েরা, আজকের এই চমৎকার রজনীতে, এই দামি মুহূর্তে আমরা আল্লাহর কোরআন থেকে আলোকিত হই। লেটস এনলাইটেন আওয়ার লাইফ। আসুন এই কোরআন থেকে নিজেদেরকে আলোকিত করি, জেনে নেই কি কি গুণাবলী একজনের মুমিনের থাকা চাই, যেগুলো না থাকলে একজন মানুষ মুমিন দাবি করতে পারে না। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। তবে মনে রাখতে হবে, ইমানটা হতে হবে পরিপূর্ণ, ইমানটা হতে হবে খণ্ডিত নয়, পুরোপুরি ইমান, পাক্কা ইমানদার। কিছু মানলাম, কিছু ছাড়লাম, এটা কি মুমিন হতে পারে? আপনি যদি বলেন কোরআনের অর্ধেক মানি, বাকি অর্ধেক মানি না, মুমিন? আওয়াজ করে বলেন, সে কি মুমিন? ইসলামের যে জায়গাগুলো, যে কথাগুলো, যে বিধান, যে ভার্ডিক্ট গুলো মানতে তার সহজ লাগে ওগুলো মানে, যেগুলো কঠিন ওগুলো মানে না, সে কি মুমিন? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম ডাকাত আছে না নাই? সুন্নাতে শুধু নয় সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুংকার গর্জ। সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্না আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্না আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে মানলে আপনাকে পুরোটাই মানতে হবে, ইসলামকে খণ্ডিত করে মানা যায় না। ইটস এ টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্যাকেজ। এই প্যাকেজটা নিলে এটা নিবো ওইটা নিবো না বলা যাবে, এইটা মানবো ওইটা মানবো না বলা যাবে, ঝুঁকি নিব না, শুধু আরামসে থাকবো, এই কথা বলার কোনো সুযোগ আছে? আবার আল্লাহ বললেন ইমানটা হতে হবে নির্ভেজাল ইমান, কার কথা? ইমানটা হতে হবে নির্ভেজাল ইমান, ওই ইমানের মধ্যে শিরকের কোন ছিটে ফোটা থাকা যাবে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ইমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলমিন, তাদের ইমানের সাথে শিরক তারা মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আছে নিরাপত্তা, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। পড়েন সুবহানাল্লাহ। তার মানে ইমানটা হতে হবে নির্ভেজা, শিরক থাকতে পারবে, আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? আওয়াজ করে বলেন শিরক মাফ করে? শিরক মানে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে যাওয়া, অন্য কারো কাছে যাওয়া। বিষ্ণুই বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও, যখন হাত পাততে মনে চায় হাত পাততে হবে শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমরা বিপদে পড়লে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, আমার লাইফে কোনো বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে, আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই, আছে না নাই? ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে, সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে, তিনি কে? তার ভাণ্ডার হচ্ছে অফুরন্ত ভাণ্ডার। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায়, আর সবাই যদি তাদের মনের চাহিদা আকুতি বিনতি আমার কাছে বলতে শুরু করে, আল্লাহ এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, সব দাও, এক
একটার পর একটা যদি সবাই আমার কাছে চাইতে শুরু করে, আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই, সব যদি দিয়ে দেই, আমার ভান্ডারের এক ইঞ্চিও কমবে না। এই জন্য চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন, বিপদে পড়লে চাইবো কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? খাজা বাবা, কেউ ফিরে না খালি হাতে, খাজার তোর দরবারেতে। নোয়াখালীতে আছে, যাওয়া যাবে? কিছু যাওয়া যাবে? কে বলেছে দরবার গুলো থেকে মানুষ খালি হাতে ফিরে না? দামি ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। দামি জুতা পড়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। আছে নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? চিল্লায় বলেন, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে।